এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। ঈশা, তোমার কি হয়েছে? কি হয়েছে, কেন হয়েছে, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না। যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন, আপনি কি আমায় দেখতে পাননি, নাকি দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিলেন, এড়িয়ে যাচ্ছিলেন? কেন এড়িয়ে যাব কেন আমি তোমাকে? আসলে সকালবেলা ঘুম থেকে উঠেছি, নিচে নেমে এসেছি, ঘুম চোখে হয়তো তোমাকে ভালো একটা খেয়াল করিনি তাই। এক্স্যাক্টলি, আপনি খেয়াল করেননি আমায়। কেন করেননি? কেন করিনি ঈশা, কেন এভাবে কথা বলছো আমার সঙ্গে? তুমি কি বলতে চাইছো বলো। উফ, আবার প্রশ্ন! আমি না এত প্রশ্ন ভালোবাসি না। আর প্রশ্নের পাল্টা প্রশ্ন হতে পারে না, উত্তর হয়। আমি উত্তর চাইছি আপনার কাছে। আপনি আমায় সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পেলেন না, কেন? আমি সত্যি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। বলবে একটু কেন এসব বলছো? দেখুন, আমি কিন্তু পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছি। সেটা আপনি কেন বুঝতে পারছেন না আমি তো সেটা বুঝতে পারছি না। কটা বাজে? কটা বাজে? এটা তো আমি বাংলাতেই বললাম। কটা বাজে মানে ঘড়ি দেখতে পারেন তো, নাকি সেটাও পারেন না? কটা বাজে? কেন বলছো আমি সত্যি বুঝতে পারছি না। আরে অদ্ভুত বিহেভিয়ার করছেন তো। হ্যাঁ তো প্রশ্ন কেন করছেন আমি তো বুঝতে পারছি না। আমি সামান্য একটা কথা জিজ্ঞেস করেছি, এত বেলা অবধি ঘুমোলেন কোন সাহসে? কোন সাহসে? এক্স্যাক্টলি, এই প্রশ্নটা তুমি আমাকে করছো? তা কাকে জিজ্ঞেস করব? আপনি তো ঘুমিয়েছেন, আপনাকেই জিজ্ঞেস করব। কটা বাজে তার খেয়াল আছে? কে ঘুমায় এত বেলা অবধি? ভাবতে পারছি না তুমি আমাকে এই প্রশ্নগুলো করছো, কেন করছো আমি বুঝতে পারছি না বলেই তোমাকে বারবার জিজ্ঞেস করছি, কেন ঈশা আমার সাথে এভাবে কথা বলছো তুমি? আবার কেন? উফ, আপনি না বড্ড প্রশ্ন করেন। আমি এত প্রশ্নের উত্তর দিতে ভালোবাসি না। যেটা জিজ্ঞেস করছি পরিষ্কার ভাষায় সেটা বলুন। হ্যাঁ, আপনার মনে হতেই পারে এখন আমি আপনার সাথে খারাপ ব্যবহার করছি, অ্যান্ড ইউ আর রাইট, আমি আপনার সাথে খারাপ ব্যবহারই করছি, আমি অ্যাগ্রি করছি। কেন করব না বলুন? কেন ঈশা, আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি? অবশ্যই করেছেন। আমি তো এটা ভেবে অবাক হচ্ছি যে আপনি অন্যায় করার পর সেটা রিয়েলাইজ করেননি যে আপনি অন্যায় করেছেন। কি বলুন তো, ঘুম থেকে ওঠার পর না আমি এখানে এসে আধ ঘন্টা ধরে বসে আছি, কিচেনে গেলাম, কিচেনে গিয়ে দেখলাম কালকের এঠো